বাংলাদেশের মাটিতে নাকি আল্লাহর নাম দেখা যাচ্ছে, এটা কি সত্যি? বা কতটুকু যুক্তি আছে যে বাংলাদেশের বান্দরবনে এই আল্লাহর নাম দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে নাকি দেখতে পেয়েছে? এটা নিয়ে চলছে তোলপাড়। তো আজকের এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে আপনিও কিভাবে দেখবেন যে স্বয়ং আল্লাহর নাম বান্দরবনে আছে কিনা। তো বিস্তারিত দেখাবো মোবাইল স্ক্রিনে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন দেখাবো স্যাটেলাইটের মাধ্যমে সে আল্লাহ লেখাটি আদৌ দেখা যাচ্ছে কিনা। তো গুগল ম্যাপটি আপনারা আপডেট করে নেবেন, এই হলো গুগল ম্যাপ। যদি আপডেট না থাকে তাহলে আপনাদের প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, আমার আপডেট করা আছে। তো গুগল ম্যাপে আসার পর এখানে সার্চ বক্সে, এখানে যে সার্চ বক্সটি আছে সেটার মধ্যে সার্চ করবেন নাফাকুম, NAFA নাফাকুম ওয়াটারফল। তো নাফা লিখলেই চলে আসবে, দেখতে পাচ্ছেন যে চলে আসছে। তো এটার মধ্যে আমরা ওপেন করে দিব। ওপেনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমরা নাফাকুম ওয়াটারফলে চলে আসছি। তো এখানের মধ্যে আমরা এখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখব যেহেতু, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি যেটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তো এটার মধ্যে ক্লিক করে দিলাম, তারপর এখানে স্যাটেলাইট যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা পুরো নাফাকুমটা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এটাকে জুম করতে হবে। জুম করে আমরা একটু দেখাবো যে আল্লাহ লেখাটা কোথায় আছে। দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কিন্তু আল্লাহর মতো একটি অপশন দেখা যাচ্ছে বা লেখা দেখা যাচ্ছে বাংলাদেশের মাটিতে। ঠিক আছে, এটা আমরা আরটু জুম করে দেখতে পারবো, ছোটো করে নেই। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আল্লাহ একটি লেখা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এটা আরটু জুম করে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন যে আল্লাহ লিখে রাখছে অনেকেই যারা এখানে ভিজিট করেছে। তো আমরা আরও জুম করলে এটা আরও দেখতে পাবো। ঠিক আছে, আল্লাহ লেখা আছে যে কুদরতি লেখা আল্লাহ, তারপর এখানে আরও অনেক কিছু লেখা আছে। দেখতে পাচ্ছেন যে আল্লাহ পাহাড় দিয়ে রাখছে নাফাকুম। তো অনেক মানুষ অনেকটা মতামত জানিয়েছে। তো এই দেখতে পাচ্ছেন যারা জানতে চেয়েছেন বা জানেন না যে বাংলাদেশের মাটিতে এরকম কিছু একটা লেখা আছে কিনা, তো স্যাটেলাইটের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মাটিতেও এরকম একটি লেখা আছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটি স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ। হ্যাঁ, আপনারা এই ইঙ্গিতটা বা সংকেতটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মাটিতে। আমরা কিন্তু অনেক সময় অনেকটা দেখে থাকি যে আকাশের মধ্যে মেঘের মাধ্যমে আল্লাহ লেখা উঠছে বা কোনো মাংসের মধ্যে লেখা উঠছে আল্লাহ, তারপর বিভিন্ন মাটি ফেটে আল্লাহ লেখা উঠছে, এরকম কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি। এই প্রথম আমি দেখলাম পাহাড়ের মধ্যে আল্লাহ লেখা। তো এই আপনারা দেখে নিতে পারেন, নিজেরাই নিজের চোখে দেখতে পারেন, নাফাকুম লিখে গুগল ম্যাপে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো গুগল ম্যাপে ঢুকে আপনারা এই জিনিসটা চেক করে নিতে পারেন। তো বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।